শুভ সকাল রহমানের প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে এই অনুসারের মাধ্যমে আমরা জানিয়ে দেব অর্থনীতি ব্যবসা বাণিজ্যের নানা তথ্য ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতি মুহূর্তে শেয়ার লেনদেনের তথ্য আমরা কিছু স্ক্রিনে ফুরিত সঙ্গে গ্রাফিক্সের মাধ্যমে যা আসে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডাটা সার্ভারের সঙ্গে সংযুক্ত আমাদের নিজস্ব ডাটাবেস থেকে এছাড়া পুঁজিবাজার বিশ্লেষণ শেয়ার বাজারে সর্বশেষ খবর থাকছে আর দর্শক টেলিফোন এস এম এস বা ইমেল করে আপনি জেনে নিতে পারবেন পুঁজিবাজারের যে কোনো তথ্য দর্শক দেশের পুঁজিবাজারের দিন শুরুর খবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকায় স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে ডেসেতে আছেন রাজিউর রহমান ধন্যবাদ রহমান জন আপনাকে জানিয়ে দিচ্ছে এই মাত্র শুরু হয়ে গেল ঢাকায় স্টক এক্সচেঞ্জের আজকে দিনে লেনদেন সূচকের পজিটিভ ট্রেনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে ঢাকায় স্টক এক্সচেঞ্জের আজকের দিনে লেনদেন দিনের শুরুতেই ডিএসসির প্রধান ইনডেক্সটি সাত পয়েন্ট পজিটিভ রয়েছে অবস্থান করছে পাঁচ হাজার পাঁচশো সাতান্ন পয়েন্টে এবং থার্টি ইনডেক্সটি এক পয়েন্ট পজিটিভ থেকে এক হাজার নশো আটচল্লিশ পয়েন্টে দাঁড়িয়েছে আর দিনের শুরুতেই লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাত কোটি টাকার লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দিনের শুরুতেই বেশিরভাগের দর বেড়ে লেনদেন হচ্ছে দর বেড়েছে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের দর দর হারিয়েছে এবং রয়েছে এছাড়া দিনের শুরুতেই টাকার অঙ্কের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় অবস্থান করছে কেমিক্যাল শাসা ডেনিম রয়েছে দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে রয়েছে ডিএসএসএল এবং চতুর্থ অবস্থানে সাই পাওয়ার রয়েছে এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে মুন্নু সিরামিক দেশবন্ধু পলিমার ন্যাশনাল হাউসিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড রয়েছে কেপিসিএল এবং ওয়াইম্যাক্স ইলেকট্রোডস এছাড়া দিনের শুরুতেই শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বেড়ে টপ গেইনার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে অবস্থান করছে ডিএসএসএল দিনের শুরুতেই চার দশমিক ছয় দুই শতাংশ দর বেড়েছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটির দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে শাসা ডেনিম রয়েছে মুন্ডু সিরামিক আজিস পাইপস ইউনাইটেড এয়ারওয়েজ লিব্র ইনফিউশন এবং ইন্ট্যাক অনলাইন অন্যদিকে দিনের শুরুতেই শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে রয়েছে ন্যাশনাল হাউসিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড দ্বিতীয় অবস্থানে রয়েছে সামিট পাওয়ার তৃতীয় অবস্থানে রয়েছে সন্ধানী ইন্স্যুরেন্স এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স জিমিনী সি ফুড রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এবং স্টার্ন হাউসিং লিমিটেড একবার জানিয়ে দিচ্ছি অবস্থান এই মুহূর্তে দেখা যাচ্ছে ডিএসির প্রধান করছে পাঁচ হাজার পাঁচশো একষট্টি পয়েন্টে এবং থার্টি ইন্ডেক্সটি এক পয়েন্ট পজিটিভ রয়েছে এখনো পর্যন্ত এক হাজার নশো আটচল্লিশ পয়েন্টে দাঁড়িয়েছে আর লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে সাত কোটি টাকা এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকায় স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর